হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমারই চ্যানেলের এক সাবস্ক্রাইবার বন্ধু মহর্ষি দাস, সে দুটো কোশ্চেন পাঠিয়েছে এবং তার অনুরোধে দুটো প্রশ্নের সমাধান আমি আজকে করে দেখাবো এই ভিডিওতে। তো আমার মনে হলো এই কোশ্চেন দুটো যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মহর্ষি দাস যে দুটো কোশ্চেন পাঠিয়েছে, দুটো কোশ্চেনই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো প্রশ্ন পাঠিয়েছে মহর্ষি, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আমি এই দুটো প্রশ্নের সমাধান তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক প্রশ্ন দুটোর সমাধান। তো তাহলে প্রথমে আমরা কোশ্চেন নাম্বার 1 এর সমাধান করব, যেখানে বলা হয়েছে রোহিত ওয়াক্স 25 মিটার টুওয়ার্ডস সাউথ। তো সুতরাং আমরা প্রত্যেকবারের মতো এবারও মূলবিন্দু থেকে শুরু করব। তো এই মূলবিন্দু থেকে প্রথমে আমরা দেখব, এখানে 25 মিটার সে সাউথের দিকে গিয়েছে, রোহিত 25 মিটার সাউথের দিকে প্রথমে গেল, এবং মূল বিন্দু অর্থাৎ যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল সেই বিন্দুর আমি নাম দিলাম এ, এবং সাউথের যেখানে এসে সে থামলো সেখানকার নাম দিলাম বি। এবং এরপর কি বলা হয়েছে, দেন হি টার্নড টু হিজ লেফট অ্যান্ড ওয়াকড 20 মিটার। এবার বি বিন্দু থেকে সে লেফটের দিকে ঘুরবে, এবং বি বিন্দু থেকে লেফটের দিকে ঘোরা মানে সে ঘুরবে ইস্টের দিকে। তো সুতরাং সে বি বিন্দু থেকে ইস্টের দিকে 20 মিটার হাঁটলো, এবং 20 মিটার গিয়ে সে যেখানে থামলো সেই বিন্দুর আমরা নাম দিলাম সি। এরপর প্রশ্নে বলা হয়েছে হি দেন টার্নড টু হিজ লেফট অ্যান্ড ওয়াকড 25 মিটার। এরপর সি বিন্দু থেকে আবার লেফটের দিকে ঘুরবে, এবং সি বিন্দু থেকে লেফটের দিকে ঘোরা মানে সে যাবে নর্থের দিকে। তো সুতরাং সে নর্থের দিকে আবার গেল 25 মিটার, এবং এই বিন্দুর আমরা তাহলে নাম দিলাম ডি। তারপর প্রশ্নে বলা হয়েছে হি এগেন টার্নড টু হিজ রাইট অ্যান্ড ওয়াকড 15 মিটার। এরপর ডি বিন্দু থেকে সে রাইটের দিকে অর্থাৎ আবার ইস্টের দিকে যাবে, এবং প্রশ্নে বলা হয়েছে হি এগেন টার্নড টু হিজ রাইট অ্যান্ড ওয়াকড 15 মিটার। তো ডি বিন্দু থেকে রাইটের দিকে যাওয়া মানে ইস্টের দিকে বা পূর্ব দিকে যাওয়া, তো পূর্ব দিকে সে যাবে 15 মিটার। তো সুতরাং পূর্ব দিকে সে যাবে 15 মিটার, এবং এখানে গিয়ে সে থামবে, এবং এই শেষ বিন্দুর নাম দিলাম পি। তো প্রশ্ন এবার বলা হয়েছে অ্যাট হোয়াট ডিস্টেন্স ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন। তাহলে প্রশ্নে বলা হয়েছে যে সে এখন তার যাত্রা শুরুর পজিশান থেকে কতটা দূরত্বে আছে এবং কোন দিকে আছে। তাহলে এবার আমরা দেখে নিই, সে কিন্তু প্রথমে যাত্রা শুরু করেছিল এ বিন্দু থেকে, এবং তার ফাইনাল এখনকারের পজিশান হচ্ছে পি। এ থেকে পি এর মোট দূরত্ব কিন্তু বার করতে হবে। তো তাহলে এখানে আমরা এবার দেখে নেব, এ থেকে পি পর্যন্ত যে মোট দূরত্ব, অর্থাৎ এখানে এ থেকে পি পর্যন্ত দুটো ডিস্টেন্স আছে, একটা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত একটা, এবং ডি থেকে পি পর্যন্ত একটা। তো সুতরাং এপি মানে এখানে হলো এডি প্লাস ডিপি। তো সুতরাং এখানে এডি কত আছে, এডি কিন্তু 20, কারণ যেহেতু বিসি যেহেতু 20 ছিল, সুতরাং এখানে কিন্তু এই এডিও 20 হবে। এটুকু আশা করি তোমরা বুঝতে পারলে। তো সুতরাং এই এডি 20, এবং এখানে ডিপি যেটা আছে, ডিপি কিন্তু আছে 15, তাহলে সমান সমান মোট, তাহলে মোট 35 মিটার। তো সুতরাং রোহিত এখন তার স্টার্টিং বিন্দু অর্থাৎ এ থেকে 35 মিটার দূরে আছে, এবং তার এখন যে পজিশন বা যে মুখে সে আছে, সে আছে ইস্টের দিকে। তো তাহলে আশা করছি মহর্ষি তুমি এটা বুঝতে পেরেছ, এবং পাশাপাশি অন্যান্য যে সকল বন্ধুরও তোমরা এটা দেখলে আশা করি প্রত্যেকেই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নাম্বার 2 এর সমাধানটা দেখে নেওয়া যাক, যেখানে প্রশ্নে বলা হয়েছে ইফ নর্থ ইস্ট বিকামস সাউথ। তো তাহলে প্রথমে আমরা আগে ডাইরেকশনটা এঁকে নেব। তো তাহলে প্রশ্নে বলা হয়েছে ইফ নর্থ ইস্ট বিকামস সাউথ, অর্থাৎ নর্থ ইস্ট যদি সাউথ হয়, অর্থাৎ এই যে নর্থ ইস্ট এটাকে বলা হয়েছে যদি সাউথ হয়, এবং সাউথ ইস্ট বিকামস ওয়েস্ট, এবং সাউথ ইস্টকে বলা হয়েছে যদি এটা ওয়েস্ট হয় অর্থাৎ পশ্চিম দিক হয়, তাহলে হোয়াট উইল রেস্ট বিকামস, তাহলে বাকি যে দুটো দিক আছে সেগুলো কোন দিক হবে। তো তাহলে এখানে সাউথ এবং ওয়েস্টের বাকি দিকগুলো বার করতে বলা হয়েছে। তো আমরা এখানে মূল চিত্র অনুসারে জানি যে ওয়েস্টের উল্টো দিকে থাকে ইস্ট, এবং সাউথের উল্টো দিকে থাকে নর্থ। তো সুতরাং এখানে যে সাউথ আছে, তাহলে সাউথ বা দক্ষিণের বিপরীতে যেটা হবে
সেটা হলো নর্থ, অর্থাৎ উত্তর দিক। এবং ওয়েস্টের বিপরীতে আমরা জানি থাকে ইস্ট। তো সুতরাং এখানে এই যে ওয়েস্ট রয়েছে এর বিপরীতে তাহলে হবে ইস্ট। তাহলে ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ এই চারটি দিক পাওয়া গেল। তো তাহলে এখানে যে উত্তর দুটি পাওয়া যাবে সেটা হচ্ছে নর্থ এবং ইস্ট। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে। এবং তোমরাও কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন এরকম থেকে থাকে যেগুলো তোমাদের সলভ করতে প্রবলেম হচ্ছে, তোমরাও কিন্তু এরকমভাবে পাঠাতে পারো, আমি সেগুলো ভিডিও ক্লাস আকারে তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দেবো। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি ছিল এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।